আসামের জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি হালনাগাদ করা হয়েছে সম্প্রতি উনিশশো সালের পর এই প্রথমবার যার ফলে তিন কোটি এগারো লক্ষ আসামবাসী নিশ্চিত হতে পেরেছেন যে তাদের ভারতের নাগরিকত্ব নিয়ে আর কেউ প্রশ্ন তুলতে পারবে না কিন্তু যে ১৯ লক্ষ মানুষের নাম ওই তালিকা থেকে বাদ পড়েছে তাদের এবার বিদেশি ট্রাইব্যুনালে গিয়ে নিজেদেরই প্রমাণ করতে হবে যে তারা ভারতের নাগরিক ট্রাইব্যুনালের রায়ে সন্তুষ্ট না হলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টেও যেতে পারেন তারা এমনটাই জানিয়েছে সরকার কিন্তু সেই দীর্ঘ আইনি পথে লড়ার জন্য কি প্রস্তুত এনআরসি থেকে বাদ পড়া লাখ লাখ বাংলাভাষী হিন্দু মুসলমান আমার হেমন সমর্থন নাই আমি কি করি এইটাই দুর্বল হয়েছে আমার জমিনে পয়রা মরণ লাগবো জায়গায় জায়গায় হেরিংয়ে যাইতেছি আইতেছি এই পর্যন্ত তো এখনও তো আমার হারাশাস্তি এখন করতেছি পেটিংকে কেস খেলতে লাগবো কেস খেললে আমরা টাকা কই থেকে পাবো ওরা গরিব মানুষ সরকার এই আশ্বাসও দিয়েছে যে সব আইনি পথ শেষ হওয়ার আগে কাউকেই বিদেশি বলে চিহ্নিত করা হবে না বা আটক করাও হবে না কিন্তু তাও দুশ্চিন্তায় তালিকা বেরোনোর পর থেকে ভাত খেতে পারছেন না ঘুমোতে পারছেন না এই নারী হ্যাঁ এটা কোনো মূল্য আমার দুধও এখন হয় এখানে দুলল তাই বড় আগুন দেলে এমন অবস্থা সাধারণ মানুষ যাদের নাম বাদ পড়েছে তারা যেমন দুশ্চিন্তায় তেমনি যেসব রাজনৈতিক দল আর সংগঠনগুলো জোর গলায় এনআরসি কে সমর্থন করত অখুশি তারাও অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন বা আসুর নেতৃত্বে হওয়া আশির দশকের আসাম আন্দোলনের ফসল এনআরসির এই হালনাগাদের প্রক্রিয়া বাদপাড়াদের সংখ্যা যখন জানা গেল তখন দেখা যায় যে এই সংখ্যাটা ভারত সরকার আর আসাম সরকার যে তথ্য দিয়েছিল তার ধারে কাছেও নেই তথ্য তো পার্লামেন্টে আর রাজ্য বিধানসভাতেই হয়েছিল আমরা এজন্যই খুশি নই এই তালিকা নিয়ে আমরা ওই সংখ্যার কাছাকাছি পৌঁছতে চাইছি না কিন্তু আমাদের আশা ছিল আরও অনেক বেশি মানুষের নাম বাদ যাবে আসামের ক্ষমতাসীন বিজেপি দীর্ঘদিন ধরেই বলে আসছে যে রাজ্যটি বাংলাদেশি অনুপ্রবেশকারীতে ভরে গেছে বিগত নির্বাচনে তারা এটা নিয়ে সারা দেশেই প্রচারও চালিয়েছে কিন্তু এনআরসি তালিকা চূড়ান্ত হওয়ার পরে বিজেপি বলছে নাগরিক পঞ্জিতে থেকে গেছে বড় সড়ক সবাই মনের ইচ্ছা ছিল যে একটা এনআরসি হবে ভালো এনআরসি হবে একজনও ভারতীয় মানুষের নাম ওই জায়গা থেকে এক্সক্লুড হবে না একজনও বিদেশির নাম ওই জায়গায় ইনক্লুড হবে না কিন্তু কী হইল উল্টা হয়ে গেল লক্ষ লক্ষ ভারতীয় মানুষের নাম এক্সক্লুড হলো এবং লক্ষ লক্ষ বিদেশির নাম ওই জায়গায় ইনক্লুড হইলো এই সিস্টেমে যদি আগুন্ট দিনে যদি কিছু সিদ্ধান্ত নেয় মি দাস লক্ষ লক্ষ যথার্থ ভারতীয় নাগরিকের নাম বাদ যাওয়ার যে অভিযোগ করছিলেন সেরকমই কয়েকজন নথিপত্র দেখাচ্ছিলেন বিবিসিকে পঞ্জি থেকে নাম বাদ পড়লেও হাল ছাড়ছেন না কেউ দুশ্চিন্তার অনেকটাই জুড়ে রয়েছে ট্রাইব্যুনাল তারপরে হাইকোর্ট সবশেষে সুপ্রিম কোর্ট অব্দি আইনি লড়াই কীভাবে চালাবে লক্ষ লক্ষ গরিব পরিবার তাই সরকারি নানা আশ্বাসের পরেও এনআরসি তালিকাছুটদের সকলেই এখন অনিশ্চয়তার দোলা চলে অমিতাভ ভট্টশালী বিবিসি বাংলা আসাম